वेलकम टू माय चैनल इंजीनियर चॉइस व्यूअर्स तुम्हारे थेवेनिन्स थ्योरम सम्पर्के बोलेछिलाम एवं थेवेनिन्स थ्योरम उपरे किछु प्रॉब्लम सॉल्व करेछिलाम। आज हमें तुम्हारे नॉर्टन्स थ्योरम सम्पर्के बोलबो। नॉर्टन्स थ्योरम की कोनो लिनियर बाइलैटरल सर्किटे वोल्टेज सोर्स कारेंट सोर्स एवं रेजिस्टेंस थाके सेई सर्किटटाके एकटा सिंगल कन्स्टैंट कारेंट सोर्स एवं पैरालेल रेजिस्टेंस हिसाबे तैरी करते हबे। एई रकम सर्किटके बला हय नॉर्टन्स सर्किट। एई डायग्रामटा फलो करो। एखाने एकटा वोल्टेज सोर्स और किछु रेजिस्टेंस लागानो आछे। एटाके किभाबे कनवर्ट करलाम देखो, एकटा कारेंट सोर्स पैरालेल रेजिस्टेंस एवं लोड रेजिस्टेंस। তাহলে এই এইটা হচ্ছে আমার নটনসের ডায়াগ্রাম। এবার তোমাদেরকে নটনস আর থেভেনিন্সের ডিফারেন্সটা বলি। দেখো থেভেনিন্সে আমরা কী করতাম, একটা রেজিস্ট্যান্স আমি সিরিজে যোগ করতাম, দ্যাট ইজ আরটিএইচ। কিন্তু নটনে আমি কী করছি, নটনে আমি একটা রেজিস্ট্যান্স আমি এই কারেন্ট সোর্সের রেসপেক্টে অ্যাক্রস দেখো প্যারালে যোগ করছি। আর থেভেনিন্স থিওরামে আমি কী করতাম, থেভেনিন্স থিওরামে এই ওপেন সার্কিট ভোল্টেজ বের করতাম, কিন্তু নটনস থিওরামে এখানে এটা শর্ট করে দিতে হবে, লোডটাকে শর্ট করে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট যেটাকে বলা হয় সেই শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। তা দেখো আমি একটা প্রবলেম তোমাদের সামনে দেখো নিয়ে এসেছি। দেখো একটা 12 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, 2 ওহম 3 ওহম 6 ওহম রেজিস্ট্যান্স লাগানো আছে, একটা লোড রেজিস্ট্যান্স লাগানো আছে। তাহলে আমি প্রথমে কী করবো, প্রথমে বললাম শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। তাহলে এই যে লোড আছে এটাকে আমি শর্ট করে দিলাম। ওকে, এবার দেখো আমি এই দিক থেকে দেখবো, এবং টোটাল যে সার্কিট রেজিস্ট্যান্স সেটা বের করবো। তাহলে দেখো এই যে এখান থেকে কারেন্টটা ফ্লো করলে এর ভিতরে কারেন্টটা আসছে এবং দুদিকে ভাগ হচ্ছে, তার মানে 3 ওহম এবং 6 ওহম এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্ট করা আছে এবং এদের প্যারালাল কম্বিনেশনের সঙ্গে এই 2 ওহমটা সিরিজে কানেক্ট করা আছে। তাই এখানে দেখো আমি করলাম সার্কিট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু সিরিজ রেজিস্ট্যান্স, এটা 2 প্লাস মানে সিরিজ 6 প্যারালাল 3। দেখো তাই করলাম, দুটো রেজিস্ট্যান্সের প্যারাল থাকলে সূত্র কি, গুণফল বা যোগফল। তাহলে এখানে আমার সার্কিট রেজিস্ট্যান্স কত হলো 4 ওহম। তাহলে সার্কিট কারেন্ট বের করতে হবে। তাহলে সার্কিট কারেন্ট কত পাবো, টোটাল রেজিস্ট্যান্স যেটা বের হলো দ্যাট ইজ 4 ওহম এবং টোটাল যে ভোল্টেজ 12 ভোল্ট এটাকে ভোল্টেজটাকে রেজিস্ট্যান্সে ভাগ করছে, তাহলে এখানে কী পেলাম 12/4 3 অ্যাম্পিয়ার। তাহলে আমার সার্কিট কারেন্ট কত হলো এখানে 3 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমাকে নটনস কারেন্ট দ্যাট ইজ শর্ট সার্কিট কারেন্টটা বের করতে হবে। তাহলে সার্কিট ডায়াগ্রামটা একবার ফলো করো। দেখো টোটাল সার্কিট কারেন্টটা আমার কত বের হলো 3 অ্যাম্পিয়ার। তাহলে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এখান থেকে আসছে, 2 ওহমের মধ্যে দিয়ে আসছে, এসে দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এইটাই এই যে IN আমি লিখেছি নটন কারেন্ট, এই কারেন্টে তো এই 3 ওহমের মধ্যে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে না, তাহলে আমার 3 ওহমের মধ্যে কত কারেন্ট সেটা বের করতে হবে। তাহলে কারেন্ট ডিভিশন রুল যেটা কী ছিল, টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স। তাই আমি করছি, দেখো দেখো নটনস কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট 3 ইনটু অপোজিট রেজিস্ট্যান্স 6 এবং টোটাল রেজিস্ট্যান্স যোগফল মানে 6 প্লাস 3 9। তাহলে এখানে নটনস কারেন্ট কত হলো আমার 2 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার আমি কী বের করবো, নটনস রেজিস্ট্যান্স। তাহলে নটনস রেজিস্ট্যান্স বের করতে গেলে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করতে হবে এবং লোড যে রেজিস্ট্যান্স সেটাকে ওপেন করে দিতে হবে। এবার আমি লোড সাইড থেকে দেখব। দেখো আমি এখানে অ্যারো দিয়েছি। তাহলে লোড সাইড থেকে দেখলে এই যে 3 ওহম এটা সিরিজ এবং এই 2 ওহম আর 6 ওহম এ দুটো প্যারালে আছে,
তাই আমি করলাম দেখো, নর্টনস রেজিস্ট্যান্স আরএন ইজ ইকুয়াল টু 3+, যেহেতু সিরিজ এবং এই দুটোর প্যারাল কম্বিনেশন, দেখো 2 প্যারাল 6, এই দুটো দুটো রেজিস্ট্যান্সের প্যারাল ক্রিয়া করতে হয় গুণফল বা যোগফল, আগে বলেছি। তাহলে এখানে নর্টনস রেজিস্ট্যান্স কত হলো আমার 4.5 ওহম। তাহলে আমি এবার যদি ফাইনাল সার্কিট ডায়াগ্রামটা আঁকি তাহলে কীভাবে আঁকবো দেখো, এই আইএন আরএন এবং এল, তাহলে এই আইএনের ভ্যালু কত আমার, আইএনের ভ্যালু বেড়েছে 2 অ্যাম্পিয়ার, এই আরএন কত 4.5, আর আরএল আরএল থাকবে। আশা করি সকলে বুঝতে পেরেছ, যদি কারো কোনো ডাউট থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। নেক্সট ভিডিওতে আমরা নটনসের উপরে আরও প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।